বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম সেটি হলো, দেখুন, আমরা যদি কোরআন ও হাদিসের দিকে লক্ষ্য করি, বিশেষ করে হাদিসের দিকে লক্ষ্য করি, যে এরকম কিছু হাদিস এমন কিছু গ্রন্থের মধ্যে লেখা আছে যে মানুষ যখন মৃত্যুবরণ করবে আর সেই মানুষটি যদি হিংস্র হয়ে থাকে, হিংস্র মানুষটি মানুষ খুন করতে তার মধ্যে দ্বিধাবোধ নেই, একটা মানুষকে মারতে, একটা মানুষকে ক্ষয়ক্ষতি করে দিতে, মানুষের সংসারটাকে নষ্ট করে দিতে সেই মানুষটির কোনো বাজেই না, তাহলে সেই মানুষগুলো এই অবস্থায় এই কর্মের মধ্যে যদি মারা যায় তাহলে এই মানুষটি কোন প্রাণীতে জন্ম নেবে, কোন প্রাণীতে জন্ম নেবে? আচ্ছা, আল্লাহ কিন্তু এরকম কিছু ইঙ্গিত করেছে এবং হাদিসের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে, মানুষ দেখা যায় যখন দোজকে তাদেরকে নিক্ষেপ করা হবে তখন সেই দোজকে মানুষের স্রোতে নিক্ষেপ করা হবে না, এদেরকে নিক্ষেপ করা হবে পশুর স্রোতে। ব্যাস, এতটুকু শেষ। কিন্তু পশুর স্রোতে যে নিক্ষেপ করা হবে, মানুষ স্রোতে নিক্ষেপ করা হবে না, তাহলে মানব জীবনটাই বেহেস্তি, মানব জীবনটাই জান্নাতি। আচ্ছা, তো এবার আসবো, এই জান্নাতি মানুষের বেশ পেয়ে যারা চরিত্রকে শেষ করে দিল এবং খারাপ কাজে লিপ্ত হলো, মানুষ মারতে শুরু করলো, মানুষদের ক্ষয়ক্ষতি শুরু করতে শুরু করলো, তখন সেই মানুষটি মৃত্যুর পরে কোন পশুতে জন্ম নেবে? তবে একটা কথা আছে যে 84 লক্ষ বার জন্ম মৃত্যুর পরে মানব জন্মে আসবে, আমি সেখানে যাব না। তবে সেই হিংস্র প্রাণীগুলো আমরা যদি লক্ষ্য করি, বাঘ, সিংহ, ভাল্লুক, এই প্রাণীগুলো খুবই হিংস্র হয় এবং কাউকে কাটে, কাউকে মারে, কাউকে ছিঁড়ে খায়। তাহলে পৃথিবীতে সেই হিংস্র প্রাণীগুলো যদি বাঘ ভাল্লুক হয়ে থাকে, তাহলে সবচেয়ে নিম্নে দুর্বল সেগুলো হলো কি, বনের ছাগল আছে, ছাগল, বনের গরু আছে এবং বনের যে হরিণ আছে, এগুলোর কিন্তু এমন কোনো হাত পায়ের মধ্যে অস্ত্র দেওয়া হয় নাই যা দিয়ে কাউকে খাবে, তাই তারা ঘাস খায়। আর তাদেরকে ছিঁড়ে খাচ্ছে কে? তাদেরকে ছিঁড়ে খাচ্ছে বাঘ, ভাল্লুক এবং সিংহ। আচ্ছা, সাপের মধ্যেও আছে যা মানুষকে গিলে ফেলে, তো সেদিকে যাব না। তাহলে সেই হিংস্র প্রাণীগুলো দেখা যায় পৃথিবীতে মানুষকে মারছে, ধরছে, মানুষ মেরেছে, মানুষকে জীবন নাশ করেছে, সংসার নষ্ট করে দিয়েছে, এই ধরনের মানুষগুলো চলে যাবে কোথায়? সেই দুর্বল প্রাণীতে তারা জন্ম নেবে। দুর্বল প্রাণীতে যখন জন্ম নেবে তখন সবল যে প্রাণী আছে সেই সবল প্রাণীগুলো, এর মধ্যে বাঘ, ভাল্লুক, সিংহ, এরা এদেরকে তাড়া করবে, এদেরকে ধরবে, এদেরকে জীবিত ছিঁড়ে খাবে। তাহলে পৃথিবীতে যারা হিংস্র মানুষের মতো কাজ করেছিল তারা দুর্বল হয়ে জন্মানে, তারা তাদেরকে ছিঁড়ে বেড়ে খাবে। কিন্তু এই কথাগুলো হাদিস স্পষ্ট করেনি, অস্পষ্ট, যেরকম যে দোজকে নিক্ষেপ করা হবে পশুর স্রোত বানিয়ে। দোজক শব্দের তো অশান্তিময় স্থান, আর সেই বন জঙ্গলায় সেই বাঘ, ভাল্লুক এবং হরিণ, পশু বিভিন্ন একটা আরেকটাকে ছিঁড়ে বেড়ে খাচ্ছে হিংস্র প্রাণী হয়ে, এবং যারা হিংস্র ছিল তারা দুর্বল প্রাণী হয়েছে, তাদেরকে ছিঁড়ে খাচ্ছে হিংস্ররা। আর এই পৃথিবীতে যারা মানুষের ক্ষতি করেনি কিন্তু মানুষের উপকারও করেনি, খারাপও ছিল মোটামুটি কিন্তু মানুষদের অত্যাচার করেনি কিন্তু অত্যাচার সয়ে গেছে, সেই ধরনের প্রাণীগুলো চলে যাবে হিংস্র বাঘ, ভাল্লুকদের, সিংহ, বাঘ, ভাল্লুকে চলে যাবে, তখন ওগুলো তাদেরকে ছিঁড়ে বেড়ে খাবে, যে তাদেরকেও তারা একদিন ছিঁড়ে বেড়ে খেয়েছিল। এরকম জন্ম জন্মান্তরে ওলট পলট হতে 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 এক সময় দেখা গেছে, আমাদের মুসলমান শাস্ত্রে জিনিসগুলো ক্লিয়ার করা হয়নি, সনাতন ধর্মে এগুলো ক্লিয়ার করা হয়েছে। যেরকম 84 লক্ষ জনই ভ্রমণ করে এলাম মালব কুলি, 84 লক্ষ জনই অর্থ জনম, 84 লক্ষ বার জনিতে জন্ম নিয়ে এসেছে, শেষে মানব কোলে জন্ম নিয়েছে।
যাই হোক, হে সমস্ত জগৎবাসী, মুসলমানের মধ্যে যারা মুসল্লি, যারা আধ্যাত্মিক আত্মজগৎ বা রুহানি জগৎ বোঝে না, তারা আমার এই কথাগুলো নেবে না। কিন্তু হাদিস শরীফে বলেলেও কিন্তু এই কথাগুলো স্পষ্ট করেনি, আমি স্পষ্ট করার চেষ্টা করলাম। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা আপনাদের কাছে যদি খারাপ লাগে জানাবেন, যদি ভালো লাগে তবু জানাবেন। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীতে আমরা এসেছি পরীক্ষা স্বরূপ, আল্লাহর পরীক্ষা, যেন আল্লাহ আমাদেরকে পাশ করিয়ে নেয় এবং আমাদেরকে যেন আল্লাহ ও রাসুলের প্রতি প্রেমভক্তির সৃষ্টি করে দেয় আল্লাহ। এবং এই প্রেমভক্তির দেশে আল্লাহর ইবাদতে যখন থাকব, অনেক খারাপ হিংসা নিন্দা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আর যদি এটা না করতে পারি, তাহলে কিন্তু আমরা চিরতরে সেইখানে আবার আল্লাহ আমাদেরকে সেই দোজখে নিক্ষেপ করবে এবং সেখানে এক প্রাণী হয়ে আরেক প্রাণীকে ছিঁড়ে বিড়ে খাবে। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক শেয়ার দেবেন, যাতে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অন্য কারো ভালো লাগবে। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।